আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমাদের ছোট সংসার। আজকে আমরা একটা চাইনিজ রেসিপি তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে চিকেন সিজলিং। এটা তৈরি করার জন্য আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়াই মাংস নিয়েছি 250 গ্রামের মতো, আর এটাকে একটু পাতলা করে এভাবে কেটে নিয়েছি। সবটাকে একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করেছি। পাত্রে বাটার নিয়ে মেল্ট করে নিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে নর্মাল কুকিং অয়েল অথবা ঘিও অ্যাড করতে পারেন। তো আমার বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প করে রসুন কুচি দিয়ে দিচ্ছি, অল্প, এটা জাস্ট একটা স্মেল আসার জন্য। এমনিতে রসুনের পেস্ট ব্যবহার করব, একটু সাঁতলে নেব এটাকে, কালারটা হালকা একটু চেঞ্জ করব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি আমার বোনলেস চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব, যতক্ষণ অবধি চিকেনটা সফট না হয়ে গেছে ততক্ষণ অবধি এটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর অল্প লঙ্কা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি। এটাকে অ্যাড করে দিচ্ছি, এটাকে ভেজে ভেজে রান্না করব, কোনো জল দেব না। আর দেখতে পাচ্ছেন চিকেনের গা থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে হালকা। দিয়ে দিচ্ছি অল্প লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমরা মূলত জানি সবাই যে চাইনিজ খাবারগুলো হলুদ ছাড়াই তৈরি করা হয়। এইভাবে বিনা ঢেকে এই মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করব 5-7 মিনিটের জন্য। আর রান্না করাকালীন কিন্তু কোনো রকম ভাবে ঢাকনা ব্যবহার করা চলবে না, ঢাকনা ব্যবহার করতে গেলে এতে জল ছেড়ে দেবে। 5-7 মিনিট রান্না করার পরে এবার আমি কেটে রাখা আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর গাজর দিয়েছি, আর দেখতে ভালো লাগার জন্য একটু ফুলকপি দিয়েছি সামান্য, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম, সবটাকে একসঙ্গে নাড়াচাড়া করব। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিলি ভিনেগার, দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস, এক চা চামচ করে দিলাম। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ করে ডার্ক সয়া সস আর ওয়েস্টার সস। ভালোভাবে নেড়ে নেব। সম্পূর্ণ রেসিপিটি রান্না করতে কিন্তু ঢাকনা ব্যবহার করা চলবে না, আর আমরা সবাই জানি চাইনিজ রেসিপিগুলো আতকাঁচা হয়ে থাকে। আমাদের মাংসটা ঠিকই সফট হবে, এখানে বিভিন্ন ধরনের সস যেহেতু ব্যবহার করা হয়েছে তাই মাংসটা সফট হবে, কিন্তু ভেজিটেবলগুলো যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ গলিয়ে ফেলা চলবে না। আরো দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পাতা। যারা মাংসটাকে একটু বেশি সফট খেতে পছন্দ করবেন তারা অবশ্যই মিট টেন্ডারাইজার ব্যবহার করতে পারেন, যেটা আপনারা যে কোনো সমবায় দোকানগুলোতে পেয়ে যেতে পারেন।
হলুদ না দিলেও কিন্তু বিভিন্ন ধরনের সস দেওয়ার কারণে এটাতে সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখতে এটা ভীষণই ভালো লাগছে। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর হয়। এবার এক চা চামচ কর্নফ্লোর আমি এখানে নিয়ে গুলিয়ে নিলাম জল দিয়ে ভালোভাবে। এটা আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, এবার কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি। এটাতে একটা গ্লসি ভাব চলে আসবে খাবারটার মধ্যে। আবারও নেড়ে নেব ভালো করে। তো কর্নফ্লোরটা দিয়ে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে দেখুন এটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এবার চলে আসছি সিজলিং প্যানে দেওয়ার জন্য। তো আমি এখন নর্মাল প্যানে করে দেখাবো, যাদের সিজলিং প্যান নেই তারা নর্মাল প্যান দিয়েও এটা তৈরি করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। তো আমি চুলো বন্ধ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কতটা গ্লসি গ্লসি ক্রিমি মনে হচ্ছে। এবার খালি সিজলিং প্যানে ঢেলে দেওয়ার পালা। একটু আপনাদের সিজলিং প্যানটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সিজলিং প্যান আর এটা আপনারা মার্কেটে 600 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তো আমি এখন আপনাদের নর্মাল প্যানে যেহেতু তৈরি করে দেখাচ্ছি আবারও বাটার দিয়ে নিলাম আর এটা মেল্ট হয়ে গেছে, ভালো মতো উত্তপ্ত হয়ে গেছে আমার প্যানটা। আর এর মধ্যে একটা লঙ্কাকে দিয়ে দিলাম একটু চিড়ে, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এটা আসলে একটা কোটিং এর কাজ করবে, যখন মাংসটা দেব তখন লেগে যাবে না, একেবারে তলাটা ধরে যাবে না, তাই জন্য এটা একটা কোটিং এর কাজ করবে। তো পেঁয়াজ পাতাগুলোকে এভাবে আমি ছড়িয়ে দিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এক চা চামচের মতো উপর থেকে একটু চিনি ছড়িয়ে অ্যাড করে নিচ্ছি। এটা সম্পূর্ণই আপনাদের পছন্দের ওপর নির্ভর করছে, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব, এভাবে 2-3 মিনিট রান্না করব। তো ফিরে আসলাম দুই তিন মিনিট পরে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এবার এটাকে নেড়ে দেব। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট, এবার আপনাদের অবশ্যই গার্নিশিং করে দেখাবো। তো আমি একটা বোলে তুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি গ্লসি হয়েছে, দেখতে খুবই মজাদার হয় এই রেসিপিটি। এটা আপনি যে কোনো তন্দুরি রুটি, কুলচা, পরোটা, নান অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি ভীষণই সুন্দর, আর একবার হলেও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক না করে যাবেন না প্লিজ, আমার কাজটিকে সাপোর্ট করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হবে। তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।